মাসাসির আপনারা তাহলে আমার ওয়াজগুলো শুনেন। আপনারা দেখতেছেন খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ডনা ওলি, জোরে কোন ওলি। ভারতে এক লোক এই মাত্র কয়েকদিন আগে যাই বলছে খাজা গাজা খায়, ওকে ধৈরি একেবারে গণধুলাই দিছে। আবার আমাদের দেশে কিছু লোক আছে মাজার গুড়ো ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আরে বাপরে লাপিত, পরে দেখা যাচ্ছে তারই মাজার হাড় নাই। এরকম আছে না? আছে। আমরা আমরা কি মাজারের বিরুদ্ধে? আমরা কি পীরের বিরুদ্ধে? আমরা ভণ্ডামির বিরুদ্ধে, ঠিক কি? পর্দার আড়ালে মা চাষিরা শোনেন, আগে শুরু করি মেয়েদের কাছ থেকে, খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহে, বাবাজি রে একবার না দুইবার না, আমি গুনাগারকে আল্লাহ পাক 30 বার জিয়ারত করাইছে। কয়বার? 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে, ভাজা ভাজা করে ঘুরে ঘুরে দেখেছি আমার খাজা গরিব নওয়াজ এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা নিয়ে হাজির হয়েছেন, একটা না দুইটা না। অনেকে বলে তোমার পীরেরা কি করিয়েছে, তোমার পীরেরা কি করিয়েছে, আমি তুমি কি করেছে, পীরেরা কি করেছে শোনো, একটা না দুইটা না আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন মারহাবা। কত লাখ? 90। তো মিট মিট করে হাসতেছে মাসাসিরা, শুনেন পর্দার আড়ালে মেয়েরা শুনেন, তো মিট মিট করে হাসতেছে খাজা বাবার মা, বলছে বাবা মঈনুদ্দিন তুই হাসছিস কেন, বলে হাসবো না মানে 90 লাখ মুসলমান বানিয়েছি, বলে তাহলে এখানে তোর হাসার কি হলো, আমি হাসবো তোর মা তুই হাসছিস কেন, বলে কেন, বলে এটা তো তোর কৃতিত্ব নয় আমি তোর মার কৃতিত্ব। খাজা মঈনুদ্দিন চিশতি কত লাখ মুসলমান বানিয়েছে? 90 লাখ। মনে রাখো বাড়ি যাই আবার বোর কাছে গল্প দিও না জেনে 90 জনা মুসলমান বানিয়েছে। 90? খাজা গরিব নওয়াজের মা জিজ্ঞেস করে বেটা মঈনুদ্দিন এটা আমি তোর মা হাসবো তুই হাসিস কেন, এটা তো আমার কৃতিত্ব। বলে কেমন মা? 10 মাস 10 দিন তুই পেটে ছিলি রে বেটা, এই মহিলারা শোনো, 10 মাস 10 দিন তুই আমার পেটে ছিলি, আমি কোনো রাত যাই নামাজ ছাড়া, যাই নামাজ ছাড়া আমি কোনো রাত বিছানায় পিঠ লাগায় না, আমি খালি কান্দতাম যাই নামাজে। কতদিন? 10 মাস 10 দিন। একটু হুঁ তু তো ধরলে কথা বলতে শান্তি। 10 মাস 10 দিন কোন জায়গায় বসা জোরে কোন? যাই না মাঝে বসে বলতেছে মাবুদ গো আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানায়ে দিও। সুবহানাল্লাহ। তাই নাকি মা? বলে হ্যাঁ। আরেকটা কথা শোন। বলে কি? যতবার তুই আমার মুখের দুধ খালি রে বেটা আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। এ পাগলের দল, একটা সওয়াল দিলির কয়বার দুধ খাই কোনো হিসাব আছে? আর ওনার মা বলতেছে জীবনে কোনোদিন বিনা অজুতে আমার দুধ তোর মুখে দেই নাই। জমিন ভালো হলে ফসল ভালো হবে, আমার দেশের মায়েরা ছেলে দুধ খায় আর মা ইস্টার জালসাজি বাংলা নিয়ে ব্যস্ত, আর না হয় এই যে এক জিনিস ছেলে দুধ খাচ্ছে আর ফেসবুকে করতে করতে ছেলে ঘুমায় পার নিচে পড়ে গেছে মাঠের পায় নাই, মা রাস্তায় যায় বলছে বেটা কই রে কোন দিক গেলি, চাচার কবর কোণে আর চাষি কান্দে কোণে। মা চাষিরা ভালো করে শোনো, সেই মার সন্তান মঈনুদ্দিন চিশতি, জোরে বলেন ঠিক কিনা, 90 লক্ষ মুসলমান বানালেন, ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, ফ্লাইট প্লেন হয় নাই,
হেলিকপ্টার হয় নাই ওই টাইমে খাজা গরিব নওয়াজ পর্দা করলেন মানে মারা গেলেন ওই টাইমে খাজা গরিব নওয়াজের জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল আসলো কিসে সাইকেল নাই গরুর গাড়ি নাই মোশের গাড়ি নাই কোনো গাড়ি ঘোড়া হয় নাই আসলো কিসে বলেন কত লক্ষ জানাজায় যদি কেউ মারা যায় আমরা শেষবারের মতো কাফনটা খুলে একটু দেখি কিনা একটু দেখা তো রে গাদা লোকটা কেমন আমরা দেখি কিনা খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফন সরানোর সাথে সাথে দেখা গেল জীবিত থাকাকালীন যে চেহারায় নূর ছিল তার থেকে হাজার হাজার গুণ নূর তার লাশ মুবারকের উপরে দেখা যায় ওনার এই কাফন সরায়ে নূর দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে নারায়ণ তাকবীর আমি আবারও বলছি জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন আর বাতেনি এলেম হয় যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে আর পীর না ধরে পীর কে কথা হয়েছে ভাইরা আমার বন্ধুরে আমরা পীরকে ভক্তি করি কি করি না এবং কইরেই যাব আমি বাঙালি হুজুর আমি কোন পীর নয় তবে খাঁটি পীর পাইলে আমার রুমাল দিয়ে তার জুতাও মুছে দিতে রাজি আছি শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা বাবাজিরা আমরা কি পীরের পক্ষে না বিপক্ষে আল্লাহর অলি হতে চান কি চান না কিন্তু একেবারে চাই বললে কি এক গিলাস পানিতে হুজুর ফুঁক দিয়ে দিল যা অলি এত সহজ কথা নাকি একেবারে কষ্টের ভিতরে গান গাইছে পাবে সামান্য কি তার দেখা চেয়ারম্যান থাকতে আমার অসুবিধা নাই ও আমি ভুল হলে ও আগে ধরে দেয় পাবে সামান্য কি তার দেখা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি ইরানের সানজার নগরে পায়ে হেঁটে হেঁটে মক্কায় গেলেন জোরে বলেন মারহাবা পায়ে হেঁটে হেঁটে মক্কায় গেলেন মক্কায় যাই আমরা কি খুঁজি কাবা শরীফে সোমা দেই হজরে আসওয়াদে সোমা দেই বাড়ি এসে গল্প করে বৌরে আমার মুখে আমি 200 বার কাবা শরীফে সোমা দিয়েছি বউ কয় আমার কথা বলেছো নাকি তখন আমরা বলি বৌরে মিথ্যা বলবো না কেবল কাবা শরীফ থেকে আসলাম তোর কথা আমার মনে নাই আমরা সোমা দিই কি ঘরে কি ঘরে আর খাজা গরিব নওয়াজ পায়ে হেঁটে ফ্লাইটে না হেলিকপ্টারে না পায়ে হেঁটে গিয়ে বলছে কাবারে এইটাই তো আধ্যাত্মিক রে পাগল কাবারে আমি তোর সাথে আমার দরকার নাই তোর মালিক কোথায় জোরে বলেন মারহাবা আমি আর মোহাম্মদ আলী চেয়ারম্যান গিয়ে কাবা খুঁজে আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি খুঁজে কাবার মালিককে এইটাই হলো আধ্যাত্মিক রাস্তা আমি আল্লাহ ফিরাউন বলেছে কে বলেছে কাফের না মুসলমান জোরে কল তাহলে ফিরাউন বলল আমি আল্লাহ কাফের হয়ে গেল মনসুর হাল্লাজ বলল আমি আল্লাহ অলি হলো কেন একটা প্রশ্নের জবাব দিতে পারো মোল্লা বারবার কুতকুত কুতকুত করো এখানে ওখানে কুতকুত করো হ্যাঁ একটা জবাব দিতে পারো ফিরাউন বলল আমি আল্লাহ মনসুর হাল্লাজ বলল আমি আল্লাহ মনসুর হাল্লাজ অলি হয়ে গেল আর ফিরাউন কাফের হয়ে গেল দুইটার মধ্যে পার্থক্য কি ছিল ফিরাউন নিজের ফুটানিকে জাহের করার জন্য বলেছিল আমি আল্লাহ তাই কাফের আর মনসুর হাল্লাজ আমার মাওলার ফুটানিকে জাহের করার জন্য বলেছিল উনি হলো মাওলার স্বার্থে আর এটা হলো ব্যক্তিগত স্বার্থে যার জন্য দুইটা আকাশ জমিন তফা মনসুরের কলবে বসে আনাল হক বলিলি
আবার শুনেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। তুমি কি জানো যে কাজী নিজে ফাঁসি দিয়েছে, সেই কাজী আবার নিজেই ভয় পাচ্ছে কিরে, ওর ব্লাডে কয় আল্লাহ, মাংসে কয় আল্লাহ, পুরায় ছায়ে কয় আল্লাহ, কি ভুলই হলো নাকি। খাজা গরিব নামাজ বলতেছে কাবারে আমি মঈনুদ্দিন, আমি তোমাকে দরকার নাই, তোমার মালিক কোথায়? এটার নামই আধ্যাত্মিক, জোরে বলেন মারহাবা মারহাবা। কাবার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর সাথে জীবনে কথা হয়েছে নাকি? না। জীবনে আল্লাহকে স্বপ্নে দেখছেন নাকি? না। তাহলে এত ফুটানি বাজি করেন কেন? আল্লাহকে দেখলেন না, স্বপ্নে দেখলেন না? আর আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, মঈনুদ্দিন বলো আমি কাবার মালিক। ওরে খাজা, এই গরিব নামাজের এক ডাকে আল্লাহ সাড়া দেয়, আর তুই জীবন ভর করে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের সাথে মেরাজ হয়, তোর তো জীবনে কোনোদিন মেরাজ হইল না, মেরাজ হবে কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদে উঠার দোয়া, উঠেই অমনি যাই নামাজে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি, কিসের দোয়া? যাই নামাজে, যাই নামাজে, ইয়া তো দোয়া নাওয়াই তো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা, এত কষ্ট দুয়া টুয়া পড়ি আমনে কই বাথা নে গরু ডাকে বাইসি আছে নাকি? চোখের ডাক্তার আছে, বুকের ডাক্তার আছে, ক্যান্সার ডাক্তার আছে, হাড্ডির ডাক্তার আছে, ফুসফুসির ডাক্তার আছে, পেশাব পায়খানা বিশেষজ্ঞ ডাক্তার আছে, কিন্তু তোমার কলবের ডাক্তার হলো আল্লাহর ওলিরা। ভালো করে শুনো, চোখের ডাক্তার, ব্রেনের ডাক্তার, হার্টের ডাক্তার, কলিজার ডাক্তার সব আছে, আর আল্লাহর ওলিরা হলো তোমার কলবের ভিতরে খোদাকে হাজির করে দেওয়ার ডাক্তার। বাইরে আমার বলো তুমি কি বলছো বলে মাবুদ, সুবহানাল্লাহ, কোন মাবুদ, আমি মঈনুদ্দিনকে আপনি মাফ করে দেন বলে দিলাম, সুবহানাল্লাহ, আমি মঈনুদ্দিনকে একটা রাস্তা দেখান, দাঁত ভাঙ্গা ইসলাম, পাথর খাওয়া ইসলাম, নবীজির চাচা আমির হামজার কলিজা চিবানো ইসলাম, হুসাইনের কল্লার বিনিময় ইসলাম, এই ইসলামের ভিতর থেকে আমি একটা রাস্তা বের করবো সৃষ্টিয়া, এটা আপনি কবুল করেন বলে ওটাও কবুল করে নিলাম। এ সৃষ্টিয়া তরিকা, এইটা করে পীর মুরিদি করো, তাই না? টান মাইরে বাড়ি যায়, বউকে কয় ও মা বকো, এইসব ভন্ডামি ছেড়ে দাও, আজকে অরিজিনাল ওয়াজ শোনো, এইবার খাজা গরিব নামাজ ওইখান থেকে গড়ায়ে গড়ায়ে চলে গেলেন নারায়ণ তাকবীর। যারা হজ করেছে জিজ্ঞাসা করেন, 495 কিলোমিটার রাস্তা, আমার হাইটে গেলে নবীর পার দিকে, নবীর রওজার দিকে পা পড়বে, যার জন্যে হাঁটেন নাই, উনি এইভাবে গড়ায়ে গড়ায়ে 495 কিলোমিটার রাস্তা গেল, পাবে সামান্য কি তার দেখা, এত সহজ, এত সহজে কি কেউ ওলি হইছে? সাল পাকলা উঠে গেল, অসুস্থ শরীর নিয়ে, সন্তান যদি ঋণদার হয়ে যায়, বাবার কাছে আসি যদি কান্দে, বাবা আর দুই দিন হয়তো হায়াত আছে বলে কিরে গেদা, বলে আমার এক বন্ধু 5 লাখ টাকা পাবে, আগামী 2 দিন শেষ টাইম দিয়েছে, না হলে গুলি করবে। বাবা সন্তানের চোখের পানি যেমন সইতে পারে না রে, সন্তান আজকে নতুন বৎসর, এই নতুন বৎসর কিছুক্ষণ পরেই শুরু হবে, যারা মার সাথে কথা বলো নাই, বাবার সাথে কথা বলো নাই, আগে ঘরে গিয়ে মার পা দড়ায় ধরে মাপসাও, মা যদি চোখের পানি ফেলায় দোয়া করে দেয় রে, তাহলে এই পীর সাহেব যে আমল দিবে সেই আমলে তুমি ওলি হয়ে যাবা, আর মা আর বাবা যদি বেজার থাকে পীর সাহেবের পা কেটে গলায় ঝুলাইলেও কোনো লাভ হবে না, জোরে বলেন ঠিক কিনা?
আপনাদের কি মদিনায় যেতে মনে চায় না মক্কায় যেতে মনে চায় না আল্লাহ যেন সবাইকে একবার সুযোগ দেন সবাই বলেন আমিন আর একবার জোরে বলেন আমিন আমিন আয় রব্বুল আলামিন পোতাজিয়ার মানুষগুলো আজকে নতুন বছর ওয়াজ মাহফিল দিয়ে শুরু করতেছে এদের সবগুলোকে হজ করার টাকা দিও সবাই বলি আমিন খুব আশা করে গিয়েছে মক্কা মদিনায় এক গরীব কিন্তু কাবায় মন টিকে না খালি বাজারে মন যায় মদিনায় গেল নবীর রওজায় মন টিকে না খালি বাজারের দিকে দৌড় মারে বলে ইয়ে কি ব্যাপার আমি এত শখ করে আসলাম কিন্তু কাবাতেও মন টিকে না মদিনায়ও মন টিকে না মন খালি দৌড় মারে বাজারের দিকে দেখ আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছে হুজুর কিছু মনে করবেন না কি বহুত শখ ছিল একটু কাবা জিয়ারত করব নবীর রওজা জিয়ারত করব তো কিছু মনে করবেন না এই মনটা খালি বাজারের দিকে দৌড় মারতেছে এখানে টিকতেছেই না আল্লাহর ওলি বলে মা বাপ জীবিত বলে হ্যাঁ কত বৎসর সম্পর্ক নাই বলে হুজুর ছয় বৎসর মা আর বাবার দিকে তাকায় না আল্লাহর ওলি ডাক দিয়ে কয় যার মা বাপের সাথে সম্পর্ক ভালো না তার ইবাদতে কাবা মক্কা মদিনা মসজিদে যাই নামাজে মন তার টিকবে না আগে বাড়ি যাই তোর মার বাবাকে খুশি কর তাহলে আল্লাহ খুশি হয়ে যা খাজা গরিব নামাজ নবীর রওজার সাথে পিঠটা লাগায়ে কানতেছেন নবী দয়ার নবী গো তুমি নবী আমার জীবনের জীবন কানতেছে মন ভরে কানতেছে ছাল বাকলা উঠে গেছে রহমাতান লিল আলামিন তুমি উম্মতের জাবিন তুমি আমার নির্ধনিয়ার ধন দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন নবী গো আমি কিন্তু তোমার মাজার দেখতে আসি না এই যে হাকিকত কাকে বলে দেখেন আমি মঈনুদ্দিন দেখো আমার গায়ের ছাল বাকলা নাই হাঁটতে গেলে তোমার মাজারের দিকে পা পড়বে যার জন্য আমি গড়াইতে গড়াইতে এসেছি নবী গো আমি কিন্তু আপনার মাজার দেখতে আসি নাই আমি আপনাকে চাই বলতে বলতে ঘুমাই গেছে আমার আপনার নবী ডাক দিয়ে কয় মঈনুদ্দিন বেটা রে তোর চেহারা দেখে আমি বড় কষ্ট পাচ্ছি রে তোর ছাল বাকলা কিছুই রাখিস নাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ নবীজি রোশনে আমার নবী ডাক দিয়ে কয় আমি তোমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিলাম আর তোমাকে উপহার দিলাম পাক ভারত উপমহাদেশ মানে ভারতের হিন্দুস্তানের বাদশাহ বানায় দিলাম তরিকতের ভাইয়েরা ধৈর্য থাইকো ওই দুদিন পর আবার বলবা যে আটরশি গেল আটরশির তুই ঘুরে এসে আবার এনায়তপুরে গেল বলে কি ব্যাপার ভাই বলে ঘুরলাম বারো বছর কিছু পালাম না তো পাওয়ার মতন ইবাদত করলে বারো দিনে পাওয়া যায় যদি ধৈর্য থাকে খোদার কসম তরিকতের রাস্তায় কোনো মিস নাই পাবাই পাবা ওই জামানায় হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে একজন বড় ধরনের শায়েখ উনার উপরে আলেম আর কেউ ছিল না উনি বড় ধরনের একজন ওলি একজন দোকানের বাবুরসি রান্না করে এই সামান্য বেতন নিয়ে বাবুরসিগিরি করে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ওই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরেই বলে আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ সেহারাটা দেখি আমার মরণ করে আল্লাহ ডেলি কান্দে কানতে কানতে বারো বছর হয়ে গেছে কত বছর তুমি পীরের দরবারে কত বছর গিয়েছো যে ঘুরে আবার অন্য জায়গায় গিয়েছো কত বছর হয়েছে বারো বৎসর হয়ে গেল কান্দে এইবার ওই এলাকায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে কোনো একটা কাজে সফরে গেছেন
সফরে গিয়ে মসজিদে থাকতে গেছে ইমাম সাহেব থাকতে দেয় নাই মসজিদের বারান্দায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে বারান্দায়ও থাকতে দেয় নাই টুপলাদা আল্লাহর ওলি ওই জামানার বড় মহা বড় মহাদ্দেশ বড় বড় আল্লাহর ওলি টুপলাটা বগলে করে টুকটুক করে হাসতেছে হাইতে দেখে ওই বাবুরসি ঘুমায় আছে আর বাবুরসির চুলা গনগনা আগুন ডাক দিয়ে বলছে আব্বা কিছু মনে করো না আমি সারা রাত একটু তোমার চুলার আগুন তাপাবো তোমার কোনো অসুবিধা আছে নাকি বলে চাচা আপনি আমার বাবু আসিল আগুন তাপান বলে মসজিদে থাকতে দিল না মসজিদের বারান্দায় থাকতে দিল না এখন আমি বাড়ি যাব কেমনে যার জন্য আমি এই জায়গায় একটু আগুন তাপাইতে চাই বলে চাচা আপনি নিঃসন্দেহে আগুন চাপাবেন বাবু আসি লোক আগুন তাপাচ্ছেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে এইবার ওই বাবুরসি তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে তাহাজ্জতের নামাজ পড়েছে তাহাজ্জতের নামাজ পড়ে ডাক দিয়ে কয় মাবুদ গো এদিকে যে বারো বছর হয়ে গেল বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহের চেহারাটা কি তুমি দেখাবা না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে লোকটা আমাকে দেখতে চাই কেন চোখের পানি মুছল কইছে আব্বা তুমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে দেখতে চাও কেন বলে বর্তমান জামানার বড় ধরনের একজন ওলি কামেল বড় জ্ঞানী মাশায়েখ আমি চাই যে ওর চেহারা না দেখে আমার যেন মরণ না হোক চাচা আপনি একটু দোয়া করেন তো কেন বলে আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে দেখতে পাই বলে বেটা চোখের পানি মুছবে তোর ধৈর্যের গাছে ফল ধরেছে এই দেখ আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে যে যেখানে আছো যে অবস্থায় আছো তরকারি চাখা লোক কোনোদিন তরকারি ভাগ্যে জুটে না ভালো করে মনে রাখো ধরো চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না ভালো করে ধরে রেখো আবার ধরে রেখে গাঁজা খাই বেড়াইও তা না পীরের কথা মোতাবেক আমলে বইসো জোরে বলেন ঠিক কি না খাজা গরিব নামাজকে আল্লাহ রসুল বলছে হিন্দুস্তানের বাদশাহ বানায় দিলাম নারায়ে তাকবীর খাজা গরিব নামাজ জীবনে কোনো দিন নির্বাচন করছে নাকি তাহলে বাদশাহ হলো কেমনে বাদশাহ বানায় দিল আমার নবী আজমির শরীফে যদি যান গিয়ে মেন গেট সব জায়গায় দেখবেন সুলতানুল হিন্দ সুলতানুল হিন্দ মানে হিন্দুস্তানের রাজা এটা উনি নিজে ইচ্ছায় লাগাই নাই আমার নবী লাগাইয়ে দিয়েছেন আমার নবী যে ভারতের রাজা বানায় দিলেন তাহলে আমার নবী রাজা নাকি জোরে কোন নবী রাজা না কবি নজরুল কয় আসিলে তুমি বাদশাহ হয়ে মারহাবা রহমাতাল্লিল আলামিন দুনিয়া তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারই নাম বর্তমানে জ্ঞান এত বাইরে গিয়েছে যে জ্ঞানের অত্যাচারে সব বিকৃতি হয়ে যাচ্ছে আমারই এক চাচাতো ভাই বলতেছে নবী এলমে গায়েবের খবর জানে না তা আমি তুই জানিস না তো বলছে না না নবী এলমে গায়েবের খবর যদি জানতোই যে আয়েশা সিদ্দিকা যে হারাইয়া গেল সেটা জানলো না কেন ওইটি ওইটি ধরে বসে আছিস তাই না আমার চাচাতো ভাই বলতেছে নবী এলমে গায়েবের খবর জানে না যখন পাকিস্তানের সাথে ভারতের কাশ্মীরে কাশ্মীরে মারামারি হয়ে গেল আমার চাচাতো ভাই মসজিদে বলতেছে নবীজি বলে গেছেন কাশ্মীরের সাথে যুদ্ধ হবে আমি বেইমানে 1400 বছর আগে আর কাশ্মীরে যুদ্ধ হচ্ছে এখন তো নবী বলমেল মে গায়েবের খবর জানেন বলে এগলা জানে আমি এগলা জানে তাই না নবীজি বলেন জিনিসের স্বাদ থাকবে না আছে নাকি রহমত থাকবে না আছে নাকি আদব থাকবে না আছে নাকি জোরে কোন আছে আমরা তো একসময় যুবক ছিলাম যুবকের হাতের মধ্যে বিড়ি থাকলে চেয়ারম্যান আসতে ফেলাই দাও মেম্বার আসতে ফেলাই দাও হাজি সাহেব আসতে ফেলাই দাও পীর সাহেব আসতেছে ফেলাই দাও আমরাই তো দেখেছি আর এখনকার কিছু যুবক আছে পীর সাহেবকে কয় হুজুর হ্যাঁ আব্বা কিছু মনে করেন না ম্যাচ আছে নাকি তাই না
আকার জমিন তফাত হয়ে গেল জোরে বলেন ঠিক কি না নবীজি বলেন মেয়েদের পর্দা থাকবে না নবীজি বলেন মোড়ে মোড়ে মসজিদ হবে খুব সুন্দর মুসল্লি পাবা না যে গ্রামে দুইটা মসজিদ সেখানে আজ আটটা মসজিদ যে জুমা গ্রামে তিনটা মসজিদ সেই জায়গায় আজকে নয়টা মসজিদ হিংসা হিংসি করে মুনাজাত করে না তারা এক মসজিদ মুনাজাতের পক্ষে আর এক মসজিদ আর একজন বলছে দুরুদ কিয়াম না করলে আমরা নতুন মসজিদ বানাবো এইভাবে শুধু মসজিদ এইগুলো সব আমার নবীজির কথা জোরে বলেন ঠিক কিনা নবীজি তো এলমে গায়েবের খবর নবী তো দূরের কথা রে ভালো করে শুনে রাইখো আবু আইয়ুব আনসারির বাড়িতে নবীজি উটের পিঠে রওনা দিলেন জিজ্ঞাসা করতে করতে যায় বলে এই দিক কোন দিকে বলে এই দিক আবু আইয়ুব আনসারির বাড়ির গেটে গিয়ে উট তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল আর যায় না তো যা যায় না কি রে উট এরকম করছে কেন এটা যে আবু আইয়ুব আনসারির বাড়ি নবীর উট জানেন নারায়ণ তাকবীর একদল বের হয়েছে ওদের কোনো অন্য কোনো কাজ নাই আমার শুধু নবীর দোষগুলো ধরে ফেসবুকে ছাড়া আর একদল ফাসেক লোক তাদের দিকে হয়ে যাচ্ছে খারে দরজালের পক্ষে আমাদের দেশের অনেক লোক চলে যাবে তাতে আমাদের যায়ও না আসেও না ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমরা করি না নবীজির প্রেমে আমরা দেওয়ানা কি বলছে না বলছে আমার দরকার নাই তো আমি নবীকে দাঁড়িয়ে সালাম দেই আপনি পছন্দ করেন না আপনার ভাবনা নিয়ে আপনি থাকেন আপনি কোন কি বলে বেদাত আরে মাই কত বেদাত বেদাত মোবাইলও তো বেদাত ওই যে আমাদের এলাকায় কালার রুটি পাওয়া যায় কালার রুটি ঝাল পেঁয়াজ দিয়ে খাওয়া লাগে নবীজি জীবনে দেখিছে নাকি সবই তো বেদাত বেদাতে হাসানা বেজাতে সাইয়া আমরা একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব চেয়ারম্যান আসলে কয় চেয়ারম্যানের আগমন শুভেচ্ছা স্বাগতম পীর সাহেব নবীকে নিয়ে এত মাথা ঘামাই কেন আপনার পছন্দ হয় না আপনি থাইকেন না কেউ যদি বলে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না ইয়াজিদ নফল রাকাত নফল নামাজ পড়েছে ডেলি একশো রাকাত সেই ইয়াজিদ দলে থাকতে পারে কিন্তু আমি তো ইয়াজিদকে মানতে রাজি না আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান সারা বাংলার সমস্ত আলেম যদি ইয়াজিদের পক্ষ হয় আমরা একাই থাকবো ইমাম হুসাইনের পক্ষে জোরে বলেন ঠিক কিনা আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা হাসান কান্দেন বিষের জ্বালাই হুসাইন কান্দেন কারবালাই জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায় যদি জবানটা বন্ধ থাকে তাহলে মনে করব আপনি আমার নবীকে ভালোবাসেন না আল্লাহুম্মা সাল্লি আলা আজমির শরীফ চলে আজমিরে চলে যাও তারাগড় পাহাড়ের কাছে পাহাড়ে আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো খাজা গরিব নওয়াজ স্বপ্নের ভিতরে বলতেছি আর রসুলুল্লাহ আমি যে আনা সাগর চিনি না আজমির যে চিনি না চিনো না বলে না এই জমিনটা কার আমি আন্তর্জাতিক বক্তা পারবো না পীর সাহেবও পারবে না চেয়ারম্যানও পারবে না পারবে কেডা আমিন কি কয় আপনাদের দেশে যারা জমি মাপে আমিনের কাছে বিশাল এক নকশা আছে ছোট্ট ছোট্ট করে লেখা
আমিন বলতে পারবে যে এই জমিনটা হরিপদ তার বাপের নাম ছিল গুরুপদ সেইখান থেকে কিনলো উসমান তালুকদারের বাবা উসমান তালুকদারের বাবা উসমান তালুকদারকে দিয়ে গেল এটা কে বলতে পারবে আমিন ঠিক কি না তো বলছে আমি যে চিনি না মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন তমাম পৃথিবীর রহমতের নেতা হলো আমার নবী আমার নবী বিশাল এক নকশা বের করে বলছে এই নকশা মোতাবেক আজমিরে গিয়ে আস্তানা গাড়ো জোরে কোন মারহাবা আস্তানা গাড়লেন আস্তানা নবীজির কথা মোতাবেক এসে বসলেন এইবার সে সময় প্রশাসন চালাইছিল নাম কি পৃথ্বীরাজ কি নাম পৃথ্বীরাজ পৃথ্বীরাজ সঙ্গে সঙ্গে 200 পুলিশ 100 পুলিশ পাঠিয়ে দিল মুসলমান ফকিরকে উঠিয়ে দাও 100 পুলিশ এসে আমার খাজা মঈনুদ্দিন চিশতির চেহারার দিকে তাকায়ে 50 জন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় আর 50 জন থাকে বলছে বাবাজি আপনি এখান থেকে উঠে যান ওই যে 50 জন আর 50 জন মুসলমান হয়েছে তার আবার বলছে বাবাজি তোরা তো কি ক্ষতি করতেছে বাবাজির গায়ে হাত দিয়ে দেখ আল্লাহ তাআলা কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান তুমি যতই খাজার বিরুদ্ধে মশলা দাও বড় পীর আব্দুল কাদের জিলানির বিরুদ্ধে মশলা দাও শাহজালাল শাহপরান আমানত শাহ ওই করতুয়া নদীর উপরে বাবা শাহ মকদম ঘুমিয়ে আছেন যতই তুমি মশলা দাও আল্লাহ তাআলা কয় তোর মশলার ধার ধারি না আমি আল্লাহ বলছি আল্লাহর ওলিদের কোনো টেনশন বলতে না বঙ্গবন্ধুর কন্যা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেনশন আছে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের টেনশন আছে প্রধান বক্তার টেনশন আছে পীর সাহেবের টেনশন আছে চেয়ারম্যানের টেনশন আছে কিন্তু বাবাজি আল্লাহর জবানের কথা আল্লাহর ওলিদের কোনো ভয় নাই চিন্তাও না বসে আছে ওই জায়গা থেকে বসে শেষ পর্যন্ত এমন অত্যাচার শুরু করলো তো সে কাজ করতো রে দেখি এক বদলা পানি আনত অজু বানাতে দিবে না অজু বানালে আনা সাগরের পানি নাপাক হয়ে যাবে এক বদলা পানি লিয়ে আসে বড় বদনা না মাত্র 250 গ্রাম পানি ধরে 250 গ্রাম পানির মধ্যে নিয়ে আসে সাগর সব শুকায়ে গেল শুধু তা না নারকেলের ভিতরেও পানি নাই মার বুকের দুধও নাই অনাদিঘির পানি শুকাইয়া দিলেন তিনি তৃষ্ণাই নাহি বাঁচে আজমির বাসীর প্রাণ অবশেষে অজয়পাল হয়ে সে নাজেহাল ইমান এনে হলেন মুসলমান খাজা গরিব নওয়াজ বাগভারতম মহাদেশের অলি কিন্তু তার মাও ছিলেন অলি জোরে কন মারহাবা তার বাবাও ছিলেন অলি জোরে বলেন মারহাবা এত এত দূর পর্যন্ত আমি যেতে পারবো না আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি তরিকতের ভিতরে পাগলামি আছে কি নাই আছে না আজমির শরীফ এক পাগল হারিকেনের ফিতা পেঁচাইছে মেলা এইভাবে মেলা পেঁচাইছে পেঁচাই এক মাথায় আগুন ধরে বসে আছে আমি আবার ডিজিটাল ভণ্ড নাকি আমি বাড়ি কই বলে সিলেট এত হারিকেনের ফিতা পাইছে কোথায় বলে আমার বাপের টাকাই কিনেছি দেখবেন পাগলরা আবার জুব্বা দেখলে খেপি যায় দেখ বলছি বাপের টাকায় কিনছো তো আগুন ধরাই রাখছো কেন বলে খাজা বাবা বলেছে এই আগুন নিভানোর সাথে সাথে আমি অলি হয়ে যাবো খোদারে আর এক ডিজাইনের ভণ্ড ও ভণ্ডকে বাদ দিয়ে আমি চলে গেছি ভিতরে যাই জিয়ারত করছি তেলাবত করছি মুনাজাত করছি আইসে দেখি এই লোকটা এই পাগলটা খাজা বাবার গম্বুজের দিকে তাকায়ে চোখের পানি দাড়িতে জামা ভিজে যাচ্ছে তুমি কি ব্যাপার কানতেছে খাজা বাবার গম্বুজের দিকে তাকায় মঈনুদ্দিন নাম ধরিলা আজমির রেলাশন করিলা
আশেকের মনে আগুন জ্বালাইলা মারহাবা বলে যার জলে সেই বোঝে জোরে বলেন ঠিক কিনা যার জলে বীর সাহেব যদি মারা যায় খুলনার মাটিতে যদি কেউ বলে আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে সারিয়া দুসরণ বান্ধিয়া রাখতাম প্রেম ডরি দিয়ারে খবরদার তার মাথায় বাড়ি দিও না প্রেমিক বুঝে প্রেমের আগুনের কত জ্বালা তাই কানতেছে মঈনুদ্দিন নাম ধরিলা আজমিরে আসন করিলা আশেকের মনে আগুন জ্বালাইলা কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা ওই সময় আমি এসে বললাম আল্লাহ আমাকে মাফ করো রব্বানা জলাম না বললাম চোখে পানি আসলো না রব্বানা আতিনাতে চোখে পানি আসলো না এত দোয়া তেলাওয়াত করলাম এক ফুটা চোখে পানি আসলো না আর এই পাগল গম্বুজের দিকে তাকায় কান্দে এই পাগল আমার থেকে বড় ধরনের আশেকে রসুল স্বীকার করতে অসুবিধা কি নিজে ফাঁসে খাবার আশেককে দলিল দাও কেন এখনো তো আমার চোখই সামলাতে পারিনি আমি আসলেই বলছি আমার চোখ সামলাতে পারিনি আমি আমার পীর সাহেবকে বলছি একটা কথা প্রশ্ন করব বলে কি আপনার চেহারার দিকে খেয়াল রাখতে হবে কলবের ভিতরে জপতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হ্যাঁ সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ তা আপনার চেহারা মনে থাকে না একটা সুন্দরী মহিলা হাঁটি গেলে তার চেহারা তো ভোলাই যায় না আমার পীর সাহেব বলছে নাউজুবিল্লাহ আমি খবরদার নাউজুবিল্লাহ বলবেন না আপনি আমার মাস্টার আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে কি না আপনার চেহারার দিকে মন যায় না অথচ নারী দেখলে আমার মনটা ছটফট করে এটা পাইছে কোথায় কিভাবে ওইটা কাট ওই ওই ওইটা কিভাবে কাটা যায় লেখেন কিভাবে লালন কাটি দিচ্ছে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না কিন্তু লালন ফকির আবার বলছে নামের সহিত রূপ ধ্যানেরা খিয়া জপ নাও এবার শুধু নাম জপলে হবে না নামের সহিত রূপ ধ্যানেরা খিয়া জপ বেনিশানাই জপলে পরে দেখবি কোন রূপকে আল্লাহ জপর কারণে সালাতে মেরাজ হয় না এটা নবীর দোষ না এটা পীরেদের দোষ না এটা আমাদের যার যার আমলের দুর্বলতা মাসাসিরা আপনাদের কিছু কথা তুলতে তুলতে আমি একটু লাইন চ্যুত হয়ে গেছিলাম তার কারণ হাজার হাজার মহিলা তারা তো কিছু পাওয়ার দরকার আছে সেরকম ঠিক বড় পীর সাহেবের বাপ এই মা গোসল করে কাপড় টেরম করে রোদ্রে দিয়েছে মাসাসিরা শোনো আর বড় পীর সাহেবের বাপ আইসি আগুন দিয়ে পুড়াইয়ে দিলেন বড় পীর সাহেবের মা স্বামীকে জিজ্ঞাসা করে স্বামী মাত্র একদিন পরেছি কাপড়টা নতুন আপনি পুড়ালেন কেন বরদারালে মা বোনেরা শোনো গো ধর্ম কত কঠিন বড় পীর সাহেবের বাবা ডাক দিয়ে কয় স্ত্রী রে ওরে স্ত্রী এই কাপড়ের ওপরে অপর পুরুষের চোখ পড়েছে খবরদার তোমার পরনে এই কাপড় দেওয়া হারাম আছে আমি আগেই বলেছি পাবে সামান্য কি তার দেখা একদিন পরে সে পড়তে দিল না